হ্যালো ফ্রেন্ডস আমি তোমালি আমার বাগান এফাজার সবাইকে অনেক স্বাগত জানাই আজকে প্লুমেরিয়া গাছ নিয়ে কথা বলবো প্লুমেরিয়া যে কাট গোলাপ আমরা যেটা বলি বা কাট চাপা অনেকে বলে তো সেটার তো আপনারা সবাই জানেন যে গাছটা আমার কাছে অনেক বড় বারান্দার একটা সাইডে আছে তো আজকে বলবো যে এর কি কী প্রবলেম হতে পারে এই গাছটার কিন্তু অনেক রকমের প্রবলেম হয় একটা হয় পাতা বার্ন আউট হতে শুরু করে পাতায় ফাঙ্গাল লাগে আর পাতার পিছন দিক এটা দেখুন পিছন দিক এটা সামনের দিক তো পাতার পিছন দিকে কিন্তু পোকা লাগার চান্স থাকে তো অবশ্যই যখনই দেখবেন যে কোনো পেস্টিসাইড আপনি স্প্রে করছেন যদি অসুবিধাও হয় তো নিম অয়েল স্প্রে করুন পাতার নিচে অবশ্যই স্প্রে করবেন গাছের পাতা কিন্তু নিচে পোকা লাগার কারণে কিন্তু নষ্ট হচ্ছে এটা আমি দেখেছি তাই বললাম ছোট ছোটো সাদা সাদা পোকা হবে বা অন্য কোন সময় সুমো পোকা হবে তো এই প্রবলেমগুলো হয় অনেক সময় আর একটা প্রবলেম আছে আমি দেখাচ্ছি দেখুন পোকারা জাল বানায় জাল বানানোর চক্করে কী হয় এই যে পাতা যেগুলো আছে এগুলো কুঁচকে যায় দেখুন পোকাটা ফেলে দিয়েছি কিন্তু ওই যে একসময় জাল বানিয়েছিল তার জন্য পাতাটা কিন্তু এরকম কুঁচকে যায় তো এইটা কিন্তু গাছের জন্য কিন্তু ক্ষতি কারণ আপনি যদি একটাও দেখতে পান সঙ্গে সঙ্গে সেটা সরিয়ে দেবেন আর যদি না সরান তাহলে কিন্তু একটা থেকে সঙ্গে সঙ্গে দেবে অপর যতগুলো পাতা আছে সেটাও নষ্ট হয়ে যাবে অনেকে বলেন যে প্লুমেরিয়াতে ফুল প্রচুর হচ্ছে কিন্তু ফলিয়েজ একদম নেই মানে পাতা একদম নেই তো আমি বলি যে আপনারা সবাই জানেন যারা অনেক দিন ধরে আমার চ্যানেলটা দেখছেন যে আমি গাছের পাতা আর ফুল দুটোকেই কিন্তু একসঙ্গে প্রাধান্য দিই কারণ এই নয় যে শুধু ফুল আসবে গাছের পাতা নেই বা পাতা থাকবে ফুল নেই তো আমার দুটোই একসঙ্গে চাই তাই আমি যেরমভাবে খাবার অলরেডি আপলোড করা আছে এই সেই সেমভাবে খাবার কিন্তু আমার গাছকে দিই অনেকে জিজ্ঞেস করেন যে খোল পচাতে কি গাছ শুধুমাত্র খাবার পাবেন মানে পাওয়া যাবে শুধু খোল পচা দিলে কি গাছ বড় হবে দেখুন দাঁড়িয়ে আছে এখনও পর্যন্ত এনপিকে প্রায় পরে না বললেই চলে হালেকালে হয়তো কবে হয়তো একটুখানি বেঁচে গেল অন্য গাছকে দেওয়ার সময় তো তখন হয়তো একটু দিলাম কিন্তু ম্যাক্সিমামটাই কিন্তু খোল খোলপচার ওপর দাঁড়িয়ে আছে মাসে একবার থেকে দুবার কি খোলপচা দিই বেশি দিই না একবার দুবার দিলেই যথেষ্ট আর এত বড় গাছকে রিপোর্ট করাটা অনেকে জিজ্ঞেস করেছেন যে রিপোর্ট করতে গেলে খুব অসুবিধা হয় তো আমি বলবো যে মাটি একদম হালকা করুন আমি মাঝখানে মাটি খুলেও আপনাদের দেখিয়েছি যখন জবা গাছ বসাচ্ছি যে জবা গাছটা আপনি তুলবেন এরকমভাবে মাটি ঝুড়ে পড়ে যাবে তো এরকম মাটি বানান এই জন্য বারবার বলি মাটির সঙ্গে বালি মেশান গাছের গ্রোথ হবে অনেকে কোশ্চেন করছেন যে বালি দিলে কি গাছের গ্রোথ হয় এটা আমরা তো আগাগোড়া শুনেছি মাটি দিলে হয় কিন্তু মাটিতে কী হচ্ছে আমাদের এখানকার ওয়েদার অনুযায়ী এত বৃষ্টি হচ্ছে যে এই মাটি কিন্তু বেশি পেঁচ হয়ে থাকলে কিন্তু আবার সমস্যা গেছে নানান রকমের সমস্যা হবে আর বাধ্য হয়ে আপনাকে ওষুধ স্প্রে করতে হবে আমি একদমই ওষুধ বা কেমিক্যালের বলতে পারেন বিরুদ্ধে ইউজ করি না বললেই চলে নেচারে যেইটুকু গাছ বাড়ার সেইটুকু বাড়াতে চাই আর খোল পচাটা খুব কমন একটা ফুড এবং তাতে কিন্তু ভালো পরিমাণে সমস্ত পুরো এনপিকেটা আছে ওর যতটুকু গ্রোথ হওয়ার জন্য একটা গাছের দরকার হয় পাতা সমেত সেই গ্রোথটা কিন্তু পচা থেকে পেয়ে যায় আর যাদের গাছে হয়তো ফুল আসছে না তো তাদের জন্য আমি বলি কলার খোসা পচা দিতে কারণ কলার খোসা পচাতে কি আছে বলুন তো ওতে পটাশ যেটা আপনার লাল পটাশ সবসময় ইউজ করবেন বলছেন কলার খোসাতেও কিন্তু সেই পটাশটা আছে তো সেটা কিন্তু আপনারা ইজিলি অর্গ্যানিক হিসেবে পেয়ে যাবেন আর অনেকে জিজ্ঞেস করেন যে হাড়ের গুঁড়ো ইউজ করি কি না হাড়ের গুঁড়ো খুব কম ইউজ করি গোলাপ গাছে হয়তো ইউজ করা দেখিয়েছি আমি ম্যাক্সিমাম গাছে কিন্তু আমি হাড়ের গুঁড়ো চট করে ইউজ করি না আর করলেও সেটা স্টিম ডাস্ট ইউজ করি স্টিম বন্ডাস পাওয়া যায় যেটা সেদ্ধ করা ডা হাড়ের গুঁড়োটাকে তো সেই স্টিম বোনডাস্ট যদি থাকে একদম সাদা পাউডারের মতন দেখতে হয় তো সেইটা কিন্তু আপনারা ইউজ করতে পারেন একদম যে পারেন না তা নয় কিন্তু আমি ইউজ করি না একটাতেও ইউজ করিনি খুব কম যদি মনে হয় যে চার পাঁচ বছরের পুরনো কোনো গাছ আছে তো সেই গাছে আমি ইউজ করি তাও আবার বছরে দুবার এক চামচ করে যে নর্মাল চামচের যে এক চামচ হয় সেটা হয়তো ওপরে হালকা করে ছড়িয়ে দিলাম বছরে দুবার কি হয়তো বছরে হার্ডলি হলো তিনবার এর বেশি কিন্তু কোনো গাছে ইউজ করি না তাতেও কিন্তু গাছ ঠিক আছে অনেকে হয়তো বিশ্বাস করবেন না কিন্তু এটাই সত্যি যে আমি কিচ্ছুই ইউজ করি না শুধু খোল পচাতে বিশ্বাসী আর এনপিকে যেটা আমি বলি সেটা আমি সবসময় আপনাদের বলব কোনো রকম এনপিকে এক্সট্রার দরকার নেই নর্মাল গাছের জন্য কিন্তু যে কোনো একটা ব্যালেন্স এনপিকে রাখবেন অনেকে বলছেন এইটিন এইটিন হবে কি না এইটিন 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 যেটা যে সেটাও ব্যালেন্স এনপিকে এবার পরিমাণ যত কম হবে ব্যালেন্সটা দেখুন আঠেরো হচ্ছে মানে তার পরিমাণ কম তারপরে উনিশ আসছে তারপরে কুড়ি আসছে তো স্বাভাবিকভাবে আপনি যদি কুড়ি 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 এক গ্রাম দেন একটা গাছে আপনাকে কিন্তু আঠেরো 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 দেড় গ্রাম দিতে হবে তো জাস্ট এই মেজারমেন্টে যদি আপনারা এগোতে পারেন তাহলে কিন্তু আপনার গাছ কিন্তু নর্মালভাবে ভালো হবে আর একটা যেটা মূল বিষয় সেটা হলো যে গাছে তো পেস্টিসাইড অবশ্যই পেছনের দিকে স্প্রে করবেন কিন্তু ভুল করেও কোনো সময় যদি দেখেন যে গাছের এই যে ফুল হওয়ার যে ডালটা এতে দুটো ফুল হওয়ার পর আর ফুল হচ্ছে না বলে আপনি ডালটা কেটে দিলেন এটা কিন্তু সবথেকে বড়ো বোকামির কাজ অনেকে করেছেন যে ডালটাতে ফুল হচ্ছে না থেকে ডালটা কেটে দিয়েছেন এটা সেই শুরু থেকে শুরু হয়েছে এখনও পর্যন্ত শেষ হয়নি এই ডালটা থেকেই কিন্তু ফুল কন্টিনিউয়াস দিয়ে যাবে সারা বছর এখনও পর্যন্ত শেষ নেই শুরু কবে থেকে হচ্ছে সেটা আপনারাও যেন আমার ইতিমুহের ডেটটা মনে নেই তবে কিন্তু এটা কিন্তু সারা বছর আপনাকে ফুল দেবে দেশি গাছ একদম যে বলবো যে কালারিং সেটা নয় কালারিং খোঁজার চেষ্টা করছি সেটা নিয়ে আসতে পারলে তো আবার আমি ভিডিও করব গাছটা অনেক বড়ো মিনিমাম গাছটার হাইট হলো ছ ফিট তো ছ ফিটে একদম নর্মাল কারোর ওপরে বসানো নেই নর্মাল মাটিতে বসানো আছে মাটি থেকে হাইট ছ ফিট ছ ফিটের হাইটের এই গাছটা আস্তে আস্তে আরও বড়ো হবেন দেখুন একটা ডাল ছিল সেখান থেকে দুটো ডাল বেরিয়েছে এই একটা বেরিয়েছে এই একটা বেরিয়েছে তো জাস্ট ব্লুমেরিয়ার কেয়ার খুব বেশি সেরকম নয় জল একটু বেশি লাগে বই কি একদম যে জল লাগে না সেটা বলবো না জল লাগে কিন্তু একটু রোদ্দুরটাও দরকার রোদ্দুরটা এমন যেন হয় যে মিনিমাম অন্তত চার ঘন্টা যেন রোদ্দুর থাকে এই গাছটার তো আমার যেহেতু পূর্ব দিকে আছে মোটামুটি ভালো মতনই রোদ্দুর পায় আর পূর্ব দক্ষিণে আছে তো অসুবিধা নেই একটু রোদ্দুরটা দরকার আর সেরকমভাবে খাবার মানে সপ্তাহে যদি আপনি একবার খোলপাতা দেবার ইচ্ছা হয় তো দেবেন আর যদি একদম দিতে না পারেন মাসে দুবার থেকে তিনবার দিলেও যথেষ্ট এর থেকে বেশি কিছু দরকার লাগে না আর পেস্টিসাইডটা অবশ্যই স্প্রে করবেন ফাঙ্গাল ইস্যু যদি আপনি গাছকে মেনটেন করতে পারেন গাছকে যদি আপনি জলটা বুঝে শুনে দিতে পারেন তাহলে আপনার কোনো গাছের ফাঙ্গাল হবে না ফাঞ্জিসাইড স্প্রে করার দরকার লাগবে না আর যদি জলটা যদি বুঝে শুনে না দিতে পারেন যে এখন হয়তো জল দরকার নেই তাও আপনি জল দিচ্ছেন তাহলে কিন্তু ফাঙ্গাল ইস্যুটা হয় এটা আমি দেখেছি তো জাস্ট যেইটুকু কেয়ার ছিল টোটালটা বললাম দেখে বলবেন কীরকম লাগলো খুব সুন্দর ফুলটা দেশি হয়েছে তো কি হয়েছে কিন্তু এই ফুলের যে গন্ধ এটা হাইব্রিডগুলোর মধ্যে এই এতটা চড়া গন্ধটা থাকে না হাইব্রিডগুলোর গন্ধ কিন্তু একটু কম যেটা লাল বলুন বা অন্যান্য নানান রকমের কালারের বেরিয়েছে সেগুলোর গন্ধটা এতটা চড়া না কিছু কিছু তো অনেকে বলেছেন তার মধ্যে গন্ধও থাকে না এবার আমি চেষ্টা করছি দেখছি কতটা পরিমাণে কী পাওয়া যায় রাতে এরাও এরাও গাছের অতিথি কিন্তু এইটা কিন্তু এক ধরনের এমনই পোকা অনেকেই চেনেন এটা টাইপ অফ গঙ্গা ফুরিং বলতে পারেন কিন্তু বেশি হলে সমস্যা বেশি হলে কিন্তু অনেক সময় পাতা খেয়ে নেয় তো যদি আপনি পেস্টিসাইড সবসময় ওই সপ্তাহে একবার করে ইউজ করেন এরকম পোকা একটা দুটো আসবে বেশি আসবে না সেরকম পাতা খেয়ে নেবে না আর সোয়ো পোকা থেকে একটুখানি বাঁচিয়ে রাখবেন আর এক্সট্রা এই গাছটার সম্বন্ধে বলার কিছু নেই অনেক বড়ো গাছ অনেক দিন আগে একটা আপডেট দিয়েছিলাম আবার আজকে দিলাম বেলা দিচ্ছি কারণ সময় পায়নি ভিডিও তোলার তো এই কটা দিন একটুখানি এদিক ওদিক যাবে হয়তো ভিডিও আপলোড করার কারণ সামনে পুজো আসছে এবং আমি আপনারা সবাই জানেন আমি বাড়িতে একা তো আমার সব দিকটা সামলাতে হয় তার জন্য হয়তো ভিডিও হয়তো একটু এদিক ওদিক হলো বা দেরি হলো বা একদিন হয়তো ভিডিও এলো না সেরকমও হতে পারে তো আগে থেকে তার জন্য সরি বলে নিচ্ছি কারণ একদম কন্টিনিউয়াসলি প্রত্যেকদিন হয়তো ভিডিও নাও আপলোড করতে পারি চেষ্টা করবো আপলোড করার কিন্তু হতে পারে যে একটু রেস্ট নিলাম কারণ প্রচণ্ড খাটাখাটনি হয় এই সময়টা তো একটু রেস্ট আমারও দরকার সেটা আপনাদের থেকে আমি অনুমতি নিলাম তো জাস্ট আজকে এইটুকুই দেখে বলবেন কীরকম লাগলো আর এনি কোনো কোশ্চেন থাকলে অবশ্যই নিচে কমেন্ট করে জানান যখনই আমি সুযোগ পাবো আমি অবশ্যই তার সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করবো যেটুকু আমি নিজে থেকে শিখেছি বা নিজে জানি তো আজই জাস্ট এইটুকুই আগামীকাল আবার দেখাবে অন্য কোনো গাছের ভিডিও নিয়ে